টুকটাক এডুকেশনের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা রাজশাহী বোর্ডের পৌরনীতি প্রশ্নের এমসিকিউ প্রশ্নের সমাধান করে দেখাবো। তাই চ্যানেলটিতে নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। কোন ধরনের সরকার ব্যবস্থায় কম করেছে সহজে কোন ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে? উত্তর এককেন্দ্রিক। নাম্বার দুই, নতুন পরিস্থিতি ও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে কোন ধরনের সংবিধান? উত্তর সুপরিবর্তনীয়। নাম্বার থ্রি, ঐতিহাসিক লোহর প্রস্তাবকে পেশ করেন? উত্তর এ কে ফজলুল হক। নাম্বার ফোর, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? উত্তর সুপ্রিম কোর্ট। রুমা তার দাদার নিট কোন আন্দোলনের কথা শুনেছিল? উত্তর ভাষা আন্দোলন। নাম্বার সেভেন, উদ্দীপকে বণ্ডিত আন্দোলনটি স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে? উত্তর এ এক ও দুই। নাম্বার এইট, রাষ্ট্র পরিচালনার দলিল কোনটি? উত্তর সংবিধান। নাম্বার নাইন, কোন কর্মসূচির মাধ্যমে বাঙালি জাতি পশ্চিম পাকিস্তানিদের শোষণ ও নির্যাতনের থেকে মুক্ত হওয়ার লক্ষ্য স্থির করেছিল? উত্তর ছয় দফা। নাম্বার টেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার মুখ্য ভূমিকা পালন করে জাতিসংঘের কোন সংস্থা? উত্তর নিরাপত্তা পরিষদ। নাম্বার ইলেভেন, ক রাষ্ট্রের কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? উত্তর পুঁজিবাদী। নাম্বার টুয়েলভ, কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর যুক্তরাজ্যে। নাম্বার তেরো, বাংলাদেশের সংবিধান কখন জাতীয় গণপরিষদে গৃহীত হয়? উত্তর ষোলোই অক্টোবর 1972। নাম্বার ফোরটিন, রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? উত্তর জনগণ। নাম্বার ফিফটিন, আকলিমা কোন সংস্থায় কাজ করেন? উত্তর সার্ক। নাম্বার সেভেন্টিন, মুক্তিযুদ্ধ পরবর্তী দেশ গঠনে গৃহীত পদক্ষেপগুলো হলো? উত্তর এক দুই ও তিন। নাম্বার সতেরো, তথ্য অধিকার আইনটি জাতীয় সংসদে গৃহীত হয় কখন? উত্তর 30 মার্চ 2009। কোয়েশন এইটিন, উদ্দীপকে তোমার কোন ধরনের অধিকার খর্ব হয়েছে? উত্তর সামাজিক। নাম্বার নাইনটিন, বাংলাদেশের মাঠ প্রশাসনের প্রথম স্তর কোনটি? উত্তর বিভাগীয় প্রশাসন। নাম্বার টোয়েন্টি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গেরিলা বাহিনীর সদস্য সংখ্যা বেশি ছিল? উত্তর কৃষক ও ছাত্র। নাম্বার টোয়েন্টি ওয়ান, মন্ত্রী পরিষদের কেন্দ্রবিন্দুকে? উত্তর প্রধানমন্ত্রী। নাম্বার টোয়েন্টি টু, ডুয়েল নামক একটি সংঘের সকল সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে উক্ত সংঘের নিয়মকানুন লিপিবদ্ধ করা হয়েছে। কারো ইচ্ছা বা অনিচ্ছায় তা পরিবর্তন করা যায় না। উদ্দীপকের ডুয়েল নামক সংঘের নিয়মকানুনের সাথে কোন সংবিধানের মিল রয়েছে? উত্তর উদ্দেশ্য পরিবর্তনীয় সংবিধান। নাম্বার টোয়েন্টি থ্রি, নিরঙ্কুশ রাজতন্ত্রের প্রচলিত আছে কোন দেশে? উত্তর সৌদি আরব। নাম্বার টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফোর, ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র কয়টি? উত্তর টোয়েন্টি থ্রি। নাম্বার টোয়েন্টি ফাইভ, রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি? উত্তর সামাজিক চুক্তি মতবাদ। নাম্বার টোয়েন্টি সিক্স, মানুষ সংঘবদ্ধ হয়ে কোথায় বসবাস করে? উত্তর সমাজে। নাম্বার টোয়েন্টি সেভেন, কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় জনগণের মৌলিক চাহিদা পূরণ করা হয়? উত্তর গণতান্ত্রিক। নাম্বার টোয়েন্টি এইট, সুনাগরিকের গুণাবলী হলো? উত্তর এক দুই ও তিন। নাম্বার টোয়েন্টি নাইন, পারিবারিক গঠন কাঠামোর ভিত্তিতে অনেকের পরিবারটি কোন ধরনের? উত্তর যৌথ। নাম্বার থার্টি, সুমনের মানসিক বিকাশের জন্য প্রয়োজন? উত্তর এক দুই ও তিন।